বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু পাচারকারী নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বিষ্ণুপুর সীমান্তে গতকাল গভীর রাতে কয়েকজন পাচারকারী মোষ পাচার করতে গেলে বিএসএফ বাধা দেয়। বিএসএফ আটকালে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে হাঁসুয়া দিয়ে আক্রমণ করে পাচারকারীরা, এমনটাই সূত্রের পাওয়া খবর। পাল্টা বিএসএফ গুলি করলে এক বাংলাদেশি পাচারকারী বিএসএফের ছোড়া গুলিতে মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বাংলাদেশে মৃত গরু পাচারকারীকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালের পুলিশ মর্গে আনা হয়। যদিও মৃত পাচারকারীর পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি, বিএসএফ ও বিডিআর এর মাধ্যমে মৃত পাচারকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। হ্যাঁ, গুড। ওর মধ্যে টাচ করবে না, ওই হাতলটা টাচ করবে না, প্লাস্টিক রাখো। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্য